হ্যালো এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে একটি কাচের বোতলের উপরে ওয়ান স্ট্রোক পেন্টিং করে দেখাবো। আর এটা একটা আমি কাচের বোতলের উপরে করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কিছুর উপরে করতে পারবেন। পেন্টিংসটা করার জন্য আমি এখানে একটি কাচের বোতল নিয়েছি, অ্যাক্রিলিক্স পেন্ট আছে, আর হচ্ছে একটা স্পঞ্জ। এটার সাহায্যে আমি এই বোতলে প্রথমে হোয়াইট কালারটা লাগিয়ে নিব, যেন একটা লেয়ার থাকে। এরপর এখানে আমি নাম্বার 8 ব্রাশটা ইউজ করছি। ব্রাশে খুব ভালো মতো কালারটা লোড করে নিয়ে পেন্টিংসটা শুরু করতে হবে। Thank you.